দেখতে দেখতে বৃহস্পতিবার চলে আসলো, দেখতে দেখতে আরও একটি সপ্তাহ শেষ হতে চললো, দেখতে দেখতে কতগুলো সময় পেরিয়ে গেল, দেখতে দেখতে হয়তো একদিন বছর পেরিয়ে যাবে, হয়তো অনেক স্মৃতিতে ধুলা জমে যাবে, অনেক প্রিয় মানুষ প্রিয়জন তারা আস্তে আস্তে স্মৃতি থেকে মুছে যাবে। এরপরেও কিছু কিছু জিনিস থাকে না যেটা খুব হঠাৎ করে মনে পড়ে, যখন আপনি সারাদিন কোনো কাজে ব্যস্ত থাকেন, যখন আপনি কোনো কিছু নিয়ে অনেক ব্যস্ততার মাঝে সময় পার করেন, এই সব কিছুর মাঝেও যখন হুট করে কারো কথা মনে পড়ে, কিছু স্মৃতি মনে পড়ে, কিছু কথা মনে পড়ে, আসলে ওই সময়টা না খুব বাজে একটা সময়, খুব খারাপ একটা মুহূর্ত। আসলে ওই সময়টা কাউকে বলা যায় না, ওই সময়টা কারোর সাথে শেয়ারও করা যায় না। তো আমাদের লাইফেও এরকম কিছু স্মৃতি থাকে, এরকম কিছু মানুষ থাকে, কথা থাকে, যেটা আসলে আমরা চাইলেও না আসলে মুছতে চাই না বা ভুলতে চাই না। অনেকে চেষ্টা করি, অনেকে চেষ্টা করে যাই, এরপরে হয়তো ওই স্মৃতিগুলো আমাদেরকে তাড়িয়ে বেড়ায়, ওই স্মৃতিগুলো আমাদেরকে ঘুমাতে দেয় না, ওই স্মৃতিগুলো আমাকে অনেকটা কষ্ট দেয়। আসলে মানুষ যখন খুব সহজে কোনো কিছু পেয়ে যায়, তখন হয়তো মানুষ সেটার মূল্য দিতে জানে না, সেটা মূল্যায়ন করতে জানে না। আসলে ভালোবাসা হয়তো ওইটাই, আপনি যে জিনিসটা খুব বেশি করে চাইছেন অথচ সে জিনিসটা আপনি পাবেন না, বা সে জিনিসটা আপনি অনেক চেষ্টা করার পরেও আপনি এটা নিতে পারেন নাই, এই যে একটা পাওয়ার, যে একটা আক্ষেপ, একটা আফসোস, এটাই তো ভালোবাসা। দূর থেকে সেই প্রিয় জিনিসটা বা সেই প্রিয় মানুষটার এই যে ভালো থাকা বা সে ভালো আছে সেটা অনুভব করা, সেটাও তো একটা ভালোবাসা। হয়তো আমরা হয়তো কোনো জিনিস যখন পেয়ে যাই বা কোনো কিছু যখন খুব পরিশ্রম ছাড়া পেয়ে যাই, তখন হয়তো সেই জিনিসটার কদর করতে যায় না, সেই জিনিসটার মূল্যায়ন করতে জানি না, হয়তো জীবনে ক্ষত আছে বলেই ভালোবাসা সুন্দর, জীবনে ক্ষত আছে বলেই জীবনটা বেদনাময়। এরপরেও সময়ের টানে, সময়ের প্রয়োজনে মানুষের সব কিছু মেনে নিয়ে চলতে হয়, সব কিছু মানিয়ে চলতে হয়। ঠিক সারাটা দিন কিভাবে যায়, কেমনে যায়, এটা আসলে আমি এবং আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু একটা সময়, একটা নির্দিষ্ট একটা টাইমে যখন কিছু কথা, কিছু স্মৃতি মনে পড়ে, সেটা আসলে খুব বাকরুদ্ধ একটা পরিস্থিতি, একটা পরিবেশ, সেটা আসলে আমি কাউকে বলে বোঝাতে পারবো না বা সেটা কাউকে বলাও সম্ভব না। তো ঠিক এরকমই সপ্তাহের প্রতিটা দিন হয়তো কোনো কোনো কাজের ব্যস্ততার মাঝে কেটে যায়, কিন্তু যখন বৃহস্পতিবার আসে, বিশেষ করে বৃহস্পতিবার রাত, সেটা আসলে আমার কাছে খুব বিভীষিকার একটা রাত, আমার কাছে মনে হয় সপ্তাহে একটা দিন। আসলে তখন অনেক স্মৃতি মনে পড়ে, অনেক মানুষের কথা মনে পড়ে, এরপর যখন অনেক বৃষ্টি হয়, আকাশ মেঘলা হয়ে আসে, তখন কিছু স্মৃতি, কিছু মানুষ, কিছু কথা, কিছু সুখ, কিছু দুঃখ, কিছু রাগ, কিছু অভিমান, সেগুলো খুব মনে পড়ে। আসলে এই সব কিছু আছে বলেই কিন্তু জীবন, এই সব কিছু সাথে করে চলতে থাকাটাই হচ্ছে জীবন, সবার সামনে নিজের হাসি মুখ দেখানোটাই হচ্ছে জীবন। জীবনটা আসলে এত সহজ না, সহজ করে নিতে হয়। জীবনটা সুন্দর, তবে ভালোবাসা তার থেকে বেশি সুন্দর।